কি করছেন জোরে বলুন, লাব্বাইক। সেটা হচ্ছে আমার কাল সারা রাত ঘুম হয়নি, সারা রাত না ঘুমিয়ে এখন আমি কিন্তু শুটিং এ যাচ্ছি। সো লাইফ অফ অ্যান অ্যাক্টর ইজ নট দ্যাট ইজি অ্যাকচুয়ালি। সুতরাং যেটা বাইরে থেকে যেই চাচ্ছে কোটা দেখো, মজা করি আমরা, খুব ফান করি, কাজ করি, আমাদের কাজটা এমন অদ্ভুত অড টাইমে পরিশ্রম ইমোশনস নিয়ে নাড়াঘাটা, সেই জন্যে ওই নিজেকে ভেতর থেকে এনার্জাইজ করে রাখতে হয়, পারিপার্শ্বিক মানে আম্বিয়েন্সটা হেলদি রাখতে হয়, সেই জন্য হাসি মজাক করা হয় যাতে কাজটা ইজি হয় আর কি। সো আজকে সেরকমই কিছু কিছু গ্লিমসেসও দেখাবো আর তোমাদের সাথে এরকম কিছু অভিজ্ঞতা শেয়ারও করবো। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্টেট আই অ্যাম ইন রাইট নাও, বাট কান্ট অ্যাফোর্ড টু হ্যাভ টু ওয়ার্ক। শিলা মিলে আজকে কি সিলসিলা করবে, একদম পারিনি রে। সুশীলা তো আমরা নই, সুশীলা ছিলাম কিন্তু এই সমাজ এই এই সব। হ্যাঁ এটা আমার ছেলে গিয়ে খোর, এই আমার ছেলে, মানে আমি আর এত বড় ছেলে মেয়ে আমি মরেই যাব, আমার মেয়ে 14 বছর বয়স, আমাকে এত বড় ছেলে আর মেয়ে মা করে দিয়েছে। আমি অন্যান্য হিরোইনদের মতো বয়স কমাতে চাইছি কিন্তু আমাকে এরা বয়স বাড়িয়ে দিচ্ছে। এইরকমই শিলাজিতের সাথে আমার এরকমই কথা হয়, এরকমই গল্প হয়, আমাদের যে রোজ দেখা হয় তা নয়, কিন্তু যখনই দেখা হয় মনে হয় যে এই তো দুদিন আগে দেখা হয়েছে, আড্ডাটা এখন ইনকমপ্লিট, আড্ডাটা এখন কমপ্লিট করতে হবে। আর ও আমাকে দেখা হলে আর একটা কথা শোনায়, আমার বিয়েতে ও গেছিল, ও নাকি আমি তখন এত বিয়ে করতে ব্যস্ত ছিলাম যে ওর দিকে আমি পাত্তা দিইনি, এবং ও না খেয়ে চলে এসেছিল, মানে ও একটু ভিআইপি ট্রিটমেন্ট আশা করেছিল। শিলাজি শিলাজি এসছি, এসো শিলাজি বসো। কি কাকে চিনবো, কে চিনতে পারবো, আমি বুঝতে পারছি না। দেখি ওর বাবাকে চিনি না, মাকে চিনি না, কাউকে চিনি না, আলাপ নেই কোনো দিন। বলতে পারতি যে আমি গে, হ্যাঁ মানে কি বলবো, আরে লোকজন তো ছিল ইন্ডাস্ট্রি, তো বলতে পারতি যে কে ইন্ডাস্ট্রি, কারা ইন্ডাস্ট্রি, খাবার কথা তো শুনতো, আরে আছে ছেও তো, আরে তিলি দা বলে বেরি চলে গেল একদিন কোমা দিয়ে। আমি কি করব এখন, বি আমার বিয়েটা নেই কিন্তু খাওয়াটা হবে, ওই সময় দাদা হাত ব্যথা করছে, আমার পরিচিত এই লোক ছিল এদিকে, মানে হয় না একটা সময় আমার খালি বলতে পারতি, আরে তোর আমি আমি কি আর একবার বিয়ে করবো শিলাজি খাইনি বলে, আমি কি নাকি তুই আর আমি বিয়ে করে ফেলি, তারপরে তুই তুইও খেয়ে নিলি, আমিও খেয়ে নিলাম, মানে খাবার, তারপরে বললাম যা তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাই, কারণ আর কারোর সাথে থাকতে পারবো না বস, নিজে নিজের বস, নিজে নিজের বস, আর কারোর সাথে থাকা ন্যাড়া বেলতলা একবার গেছে। হ্যাঁ কি লজ্জা করে না, দুজন এরকম সেলিব্রিটি হয়ে এরকম ধরনের নোংরা কথা হচ্ছে, বেশ করেছি বেশ করেছি, আমরা ঘুমটার নিচে খ্যামটে নাচ নাচি না, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তুই একবার আমাকে ওই নামটা ধরে ডাক, বুডুলা বুডুলস। আচ্ছা ডিরেক্টর স্যার, আগে আগে কে হবে ডিরেক্টর স্যার, কোথায় শুন না,
তোর সাথে আমার বন্ধুত্ব অনেকেই জানে না হ্যাঁ মানে অনেকেই জানে বা জানে না এতদিন বাদে আমরা কাজ করছি তুই একটু বল তোর সাথে আমি জানি না তোর মনে আছে কিনা তোর সাথে আমার প্রথম দেখা ভিক্টোরিয়াতে তোর সাথে আমার দেখা আমাদের ডেটিং স্টার্ট হয়েছিল ভিক্টোরিয়াতে হ্যাঁ যেটা আমি কোনোদিনই আমার একটা প্রেম করার জায়গা বলে মনে করতাম না আমিও কোনোদিন করিনি ওরকম গডের মা ছিলাম আমরা বাধ্য হয়েছিলাম একটা শুটিং এর জন্য শুটিং এর জন্য কিবে সুন্দর সুন্দর অভিনয় করছে এটা এটা অসাধারণ ছেলে ওখানে বসে আছে মাটি হচ্ছে এই বাচ্চা মেয়েটা আমার আমি সুলেখায় জয়েন করে দময়ন্তীর কুকুর নিয়ে আমরা যে কাজগুলো করে দময়ন্তী সেখানে ও টাকাও দিয়েছে থ্যাংক ইউ ওর নাম এনাকি ওই ছবিতে আমার মেয়ে হয়েছে আছি পাশে আছে বল মেয়েদের সাথে বন্ধুত্ব খুব ডিফিকাল্ট কেন হ্যাঁ ওই সেটা ডায়েটটা আমার দ্বারা জাস্ট হবে না বুঝলে আমার একটা বাজে দুর্নাম আছে যে আমি ডায়েট করি আমি ডায়েট করি না আমি একা খাচ্ছি না শিলাও খাচ্ছে আমি দিন এমনি খাই আপনি আমার বুকে কি অটোগ্রাফ দিচ্ছেন লাভ বাইক তৈরি করছি কি করছেন জোরে বলুন লাভ বাইক পুরোটা কিন্তু ফান ফান হ্যাঁ আপনারা এইসব বোকা বোকা কমেন্ট কিন্তু করবেন না মনে মনে ভাবছে শিলুদা এটা ঠিক করলো না তোমরা যেটা মনে করো যে বাবা কি হচ্ছে কি করছে এত লোক থাকে সুতরাং ব্যাপার স্যাপার আমাদের চাদর ঠিক করে এই হচ্ছে ঘটনা বোঝা যাচ্ছে গরমে আমি পরের সিনটা দেখছি তো আমি অ্যালার্মটা তো কোথায় বন্ধ করে দেখবো ঢুকা হ্যাঁ তুমি করেছি